এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায় উষ্ণতার উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি সাদা তারা। 2. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি। 3. স্থানীয় সময় নির্ধারিত হয় যে রেখার ভিত্তিতে তা হলো দ্রাঘিমা রেখা। 2. শূন্যস্থান পূরণ করো আয় বলেছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 2. পদ্মা এবং যমুনা নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে পরিচিত। 3. রায় বলেছে প্রবাল দ্বীপ কি ভারতের একটি প্রবাল দ্বীপের নাম করো। ভারতের একটি প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। এই যে লাক্ষাদ্বীপপুঞ্জ লিখবে। প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী, কোটি কোটি প্রবালের দেহাবশেষ জমে যে দ্বীপ তৈরি হয় তাকে প্রবাল দ্বীপ বলা হয়, যেমন ভারতের লাক্ষাদ্বীপপুঞ্জ। 2. দিয়েছে উপসাগর এবং উপদ্বীপ কাকে বলে। লিখবে তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে আর তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। উপসাগরের উদাহরণ হচ্ছে খাম্বাত উপসাগর। 4. রায়তে আছে নিরক্ষরেখা কাকে বলে। আরও সাথে আছে নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখাগুলির নাম ও অক্ষাংশ লেখো। বলবে 2. মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত, ওইটা বলবে না, কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। তাহলে 2. মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয় থাকে। এই যে অন্যান্য বিশেষ অক্ষরেখা, নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, সুমেরু বৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর। নিরক্ষরেখার দক্ষিণে মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ আর কুমেরু বৃত্ত রেখা 66.5 ডিগ্রি দক্ষিণ। 2. বলেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য লেখো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য। অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 5. রায়তে বলেছে ভারতে ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো এবং উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে লেখো। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম তোমাদের বইয়ের 69 পাতায় রয়েছে। ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। 1. হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। 2. উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল। 3. উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4. পশ্চিমের মরু অঞ্চল। 5. উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এবার ওর সাথে দিয়েছে যেটা উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সম্পর্কে লেখো। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল আর দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত, যার গড় উচ্চতা 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর আসাম এই রাজ্যগুলির মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকর, পলি বয়ে এনে সমভূমি সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী হলো গঙ্গা। 2. দিয়েছে গড় উচ্চতা সহ উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। আর বলেছে ওর সাথে আছে তরাই কি। এই যে উত্তর থেকে দক্ষিণে, যে হিমালয়ের উত্তর থেকে এইখান থেকে, এইখান থেকে বলবে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, যার গড় উচ্চতা 6000 মিটারের বেশি, তার দক্ষিণে হিমাচল, গড় উচ্চতা 3000 মিটারের বেশি, এবং একেবারে দক্ষিণে শিবালিক, গড় উচ্চতা 1500 মিটারের কম। আর ওর সাথে বলেছে তরাই কি। লিখবে শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।